হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে খুব ছোট্ট একটা ওয়ার্ড মিনিং শিখবো। সেটা হলো, আমরা এটা জানি যে ক্যাট, ক্যাট অর্থ কি জানি আমরা? বিড়াল। ক্যাট অর্থ কি? বিড়াল। এরপর আমরা শিখবো হলো কিন, KIN। কিন মানে কি? আত্মীয়। সো ক্যাট অর্থ আমরা জানি বিড়াল, এবং কিন অর্থ আমরা জানি আত্মীয়। সো এই ক্যাট এবং কিন দুটাকে যদি আমরা একসাথে করে দিই তাহলে কি হয়? ক্যাট কিন। সো ক্যাট কিন অর্থ কি? বিড়াল আত্মীয় নাকি আত্মীয় বিড়াল? সো ক্যাট কিন অর্থ কিন্তু কোনোটাই না। ক্যাট কিন অর্থ হলো কাশফুল। কাশফুল। এখন ক্যাটকিন অর্থ যে কাশফুল, এটা আমরা আসলে কিভাবে মনে রাখব? সো আমরা জানি বিড়াল, বিড়ালের কি, বিড়ালের গায়ে কি থাকে? লোম থাকে। সো বিড়ালের গায়ে হাত দিলে কি হয়? খুব নরম, খুব তুলতুলে লোমের কারণে। সো আমরা যারা কাশফুল দেখেছি, কাশফুলও কিন্তু কি, খুবই নরম, খুবই তুলতুলে। সো বিড়ালের শরীরের সাথে কিন্তু কাশফুলের যে নরম তুলতুলে যে একটা ফিল, এটা কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। সো এভাবে যদি আমরা মনে রাখি যে বিড়ালের গায়ে যেরকম নরম তুলতুলে, কাশফুলও ওরকম নরম তুলতুলে। সো ক্যাটকিন অর্থ হলো কাশফুল, এটা মনে রাখার একটা জাস্ট টেকনিক। সো ক্যাট মানে বিড়াল, কিন অর্থ আত্মীয়, এবং ক্যাটকিন অর্থ হলো কাশফুল। খুব ছোট্ট একটা ভিডিও, বাট অবশ্যই ইনফরমেটিভ। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।